তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা এবিটি টেস্ট পেপারের বেঙ্গলির 111 পেজের যেসব এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগে সমস্ত পেজের এসিকিউগুলি আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি, যাদের অসুবিধা হচ্ছে তারা আমাকে জানিও এবং যারা দেখোনি বা যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হলো, ওই সবুজের ভীষণ দরকার, উল্লেখিত সবুজের ভীষণ দরকার কেন? উত্তরে কী লিখবে? যে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় ওই সবুজের ভীষণ দরকার কথাটির অর্থ কবির জীবনে গাছেদের উপস্থিতির খুব প্রয়োজন। পরের প্রশ্ন কী আছে? বিধির বিচার না চেয়ে কবি কী করতে চেয়েছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? দেখো, মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে বিধির বিধান চেয়ে বসে না থেকে কলমের মাধ্যমে প্রতিবাদের হাতিয়ার তুলে ধরতে চেয়েছেন। পরের প্রশ্ন কি? আর শিশিরে ভেজা সবুজ সকালে কবি কোথায় কি দেখতে পান? উত্তরে তোমরা কী লিখবে? যে সমর সেনের মহুয়ার দেশ কবিতায় শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন বা দেখতে পান, ঠিক আছে? এরপরের কোয়েশ্চেনটা আমি আগে করিয়েছি, তাই শুধুমাত্র পেজ নাম্বার লিখে রেখেছি। প্রশ্নটা কি? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, সে নদীতে নামলো কেন? এটা পেজ নাম্বার 43 2-3 প্রশ্নের উত্তরটা আমি আগে করিয়েছি, কারণ তোমরা জানো টেস্ট পেপারে এক একটা প্রশ্ন বারবার করে ঘুরে ফিরে আসে, তাই সেই প্রশ্নটা যদি একবার আমি করিয়ে দিয়েছি তাই সেকেন্ড বার করাচ্ছি না, ঠিক আছে? তোমরা যারা আমাকে ফলো করো তারা তো অবশ্যই জানো। দেখো, পরের প্রশ্ন হলো, দূরদর্শী লোক ছিলেন, কাকে কেন দূরদর্শী লোক বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু উত্তরে কী লিখবে? যে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে বুড়ো কর্তাকে দূরদর্শী লোক বলা হয়েছে, কারণ তিনি রাস্তার অনেকগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি প্রভৃতি শিবের বহু নাম রেখে দেবত্ব সম্পত্তিতে পরিণত করেছিলেন, যাতে পরবর্তী প্রজন্ম তা ভোগ করতে পারে। পরের প্রশ্ন কী আছে? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কী বলা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে বলছি, কারণ এটা 2016 কিন্তু এইচএসে এসেছিল এবং আমি তোমাদের এটা আগে করিয়েওছি, ঠিক আছে? দেখো, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি হলো, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3 হবে, ঠিক আছে? বুধে 3, বাকি সব দিন। অর্থাৎ যদি শনিতে বাদল লাগে তাহলে সেটা 7 থাকবে, মঙ্গলে লাগলে 5 থাকবে, বুধে লাগলে 3 থাকবে এবং বাকি যদি অন্য দিনগুলিতে লাগে তাহলে 1 করে করে থাকবে। পরের প্রশ্ন দেখো, ওসব বাজে কথা আমি বিশ্বাস করি না, কোন কথা বিশ্বাস করেন না? এটা আমি পেজ নাম্বার 100-5 অ্যান্সারটা তোমরা দেখো, ওইখানে একবার কিন্তু করিয়েছি, ঠিক আছে? পরে দেখো, এই সেরেছে, এ আবার কী ফ্যাসাদ, কে কোন ফ্যাসাদের কথা বলেছে? উত্তরে কী লিখবে? যে শম্ভু মিত্রের বিভাব নাটকে শম্ভু আলোচ্য মন্তব্যটি করেছিলেন, এখানে পুলিশ বেশি অমর শম্ভুকে চোর ভেবে ধরতে যাওয়াকে ফ্যাসাদ বলা হয়েছে। পরের প্রশ্নটা কি? মরা হাতির সোয়ালা, কে কখন কথাটি বলেছিল? এটাও আমি পেজ নাম্বার 88 করিয়েছি, 2-8 প্রশ্ন, ঠিক আছে? পরে দেখো, পরেরটা করানো হয়েছে, যে এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো বা এসেছিল? এটা আমি 64 পেজে করেছি, 2-7, ঠিক আছে? পরের প্রশ্ন, গুরু গভীর সমস্যায় পড়লেন, গুরু কী কারণে গভীর সমস্যায় পড়লেন? উত্তরে কী লিখবে? কর্তার সিং দুকালের অলৌকিক গল্পে জল পিপাসায় শিষ্য মর্দানা হাসান আফতালের জঙ্গলে বসে পড়লে আর এখনও সম্ভবপর হয়ে ওঠেনি গুরু নানকের, তাই নানকের কাছে শিষ্য মর্দানার বসে পড়াটা একটা গভীর সমস্যা হয়েছিল। পরের প্রশ্ন কী আছে অথবা দিয়ে আছে, ঠিক আছে? দেখো, আর কেউ কাঁদেনি, কাদের কখন কাঁদার কথা বলা হয়েছে? তাহলে উত্তরে কী লিখবে? যে ব্রেখটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আলোচ্য বঙ্গোক্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে আর্মাটা যখন ডুবেছিল তখন শুধু সম্রাট ফিলিপ কাঁদেনি, তার সাথে সমগ্র স্পেনবাসী কেঁদেছিল।
অর্থাৎ এখানে বলতে চেয়েছে আর কেউ কাঁদেনি, মানে হলো যে শুধুমাত্র যে স্পেনের ফিলিপ কেঁদেছিল তা নয়, সেখানে সমস্ত স্পেনবাসী কিন্তু কেঁদেছিল। পরের প্রশ্নটা কিন্তু আমি বলবো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা আমি আগেরবারের জন্য করিয়েছিলাম কিন্তু আগেবার আসেনি, এইবারের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, সুর তরঙ্গ কাকে বলে? বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে। উদাহরণ দিই তাহলে তোমরা ভালোভাবে বুঝবে। দেখো, তুমি যখন বলবে কাউকে যে তুমি কাল স্কুলে যাবে, অর্থাৎ তোমার মা তোমাকে বলছে যে তুমি কাল স্কুলে যাবে, তখন দেখো সুরটা একরকম থাকছে, ব্যাকেটে লিখে দেবে যে এটা বিবৃতি বাক্য। এবং তুমি যখন কাউকে প্রশ্ন করছো যে তুমি কাল স্কুলে যাবে, যখন প্রশ্ন করছো তখন দেখো টোনটা কিন্তু অন্য হচ্ছে, অর্থাৎ সুরের ওঠা পড়া, অর্থাৎ ইন্টোনেশনটা দেখবে ওঠানো ওঠা নামা হচ্ছে, সেই জন্যে একে বলা হচ্ছে সুর তরঙ্গ। এবং এই চিহ্নটা অবশ্যই দেবে, এখানে সুরটা কিন্তু নামছে আর এইখানে কিন্তু সুরটা উঠছে। ঠিক আছে, এবং ব্যাকেটে লিখে দিও যে এটা প্রশ্নবোধক বাক্য। পরে দেখো, এই থ্রি ক্লাসটা তো আমি করিয়েছি, পেজ নাম্বার 64 আছে, এবং মুন্ডমাল শব্দ কাকে বলে এটাও 43 আছে। এই তিনটে প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যারা এখনও পর্যন্ত করনি তারা অবশ্যই কিন্তু করো। ঠিক আছে, তাহলে এই পেজটা এখানে কমপ্লিট হলো, পরের দিনে আমরা তার পরের পেজটা নিয়ে আলোচনা করব। যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে জানিও, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, এবং যা অসুবিধা হচ্ছে আমাকে একটু জানিও। এবং দেখবে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে অনেক নোটস লেখানো আছে, খুব সহজ ভাষায় পয়েন্ট আকারে লিখিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এবং সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।